নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। শীতকাল তো এখন প্রায় শেষ পর্যায়ে বা শেষের পথে বলতে পারো, তাই মনে মনে ভাবলাম চলো শীতকালীন সবজি দিয়ে আরও একবার চাউমিন খেয়ে নেওয়া যাক। আসলে আমি এটা এই শীতকালে অনেকবার খেয়েছি, কিন্তু সবসময় তো আর শেয়ার করা যায় না। তো আজ যখন শেষ পর্যায়ে একটু সময় নিয়ে তৈরি করছি, ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই ফেলি। আর চাউমিন কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার, খুব ভালো লাগে, কিন্তু অবশ্যই ঘরে তৈরি করা চাউমিন, কারণ বাড়ির দোকানে চাউমিন খেতে আমার একদম ভালো লাগে না। আমি এটা স্মেল পাই, এই না কেন, কিন্তু ঘরে তৈরি করা চাউমিন কিন্তু আমার দারুণ লাগে খেতে, বলতে পারো বেশ তৃপ্তি করেই খাই। তো যাই হোক, দেখো চাউমিন তৈরি করা শুরু করে দিলাম। হ্যাঁ জানি জানি অনেকেই বলবে এটা আবার দেখানোর কি আছে, এটা সহজ রেসিপি, প্রত্যেকটা মানুষই জানে। আসলেই তাই, প্রত্যেকটা মানুষই জানে, কিন্তু কী বলো তো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যেমন ভিন্ন হয়, তার হাতের স্বাদও কিন্তু একটু হলেও ভিন্ন হয়। তো সেই যেটা ভেবেই কিন্তু আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে প্রথমে বসিয়ে দিলাম চাউমিনগুলো সিদ্ধ হওয়ার জন্যে। ঝরঝরে চাউমিন পাওয়ার জন্যে কিন্তু সিদ্ধটা খুব গুরুত্বপূর্ণ, কখনোই কিন্তু বেশি করে সিদ্ধ করে নেওয়া যাবে না, মানে একদম গলে যাবে বা নরম হয়ে যাবে, তাহলে কিন্তু চাউমিনটা পুরো ঘেঁটে যেতে পারে। তাই চাউমিনটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব গলে না যায়। তো যাই হোক, তারপর দেখো বসিয়ে দিলাম একটা কড়াই, আর দিয়ে দিলাম রিফাইন তেল, তার মধ্যে দিয়ে দিলাম একে সবজি, শীতকালীন সবজি রয়েছে বিনস, তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম ছোটো এক টুকরো, মানে হাফটা ছিল সেটাও কেটে দিয়ে দিয়েছি, কড়াইশুঁটি, আলু, ফুলকপি, পেঁয়াজ যা ছিল ঘরে সবটাই দিলাম, গাজরও দেওয়া যেতে পারতো, বাট গাজর কিন্তু এই মুহূর্তে ঘরে আমার নেই। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আমার কিন্তু ঝাল ঝাল চাউমিন খেতে খুব ভালো লাগে। এবারে আস্তে আস্তে মিডিয়াম আছে এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো চাউমিনটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, নামিয়ে ফেলবো এবং চাউমিনটাকে ছেঁকে নেব এবং ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে কী হবে, চাউমিনটা একটাও জড়া জড়া হয়ে যাবে না আর পারফেক্ট ঝুরঝুরে হবে, মানে জল দিয়ে ধুয়ে দেবো, নর্মাল জল দিয়ে আরেকবার ধুয়ে নেবো, এই আর কি। আর এদিকে দেখো সবজির কড়াইতে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, মানে আদা ভাজা হয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম। ডিম ছাড়া চাউমিন আমার একদম ভালো লাগে না, আমি বললাম ঘরে তৈরি করা চাউমিন মাত্রই আমার ডিম তো লাগবেই। তো যাই হোক, ডিমটা দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং সব কিছুর সঙ্গে একত্রে ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে। তারপরে একে একে অ্যাড করব চাউমিনগুলো। এই দেখো ভালো করে ভেজেও নিয়েছি, দেখতেই পারছো কতটা পরিমাণ সবজি দিয়েছি, আর তুলনায় কিন্তু তেলটা একটু কম দিয়েছি, কারণ ঘরে চাউমিন তো আমার কম তেলে খেতেই বেশি ভালো লাগে। তো এই দেখো এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চাউমিনগুলোকে। এরপর আর কি, নুন মতো স্বাদ, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, এই 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট, তার বেশি কিন্তু ভাজতে হবে না, তাহলে চাউমিনগুলো একদম স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায়। তারপরে ব্যাস গরম গরম সার্ভ করব। আর আমাদের বাড়িতে চাউমিন খাওয়ার দুজন মাত্র মানুষ আছে, আমার শাশুড়ি মা আর আমি, আমার হাজব্যান্ড তখন বাড়িতে নেই, আর দেওয়া তো চাউমিন খায় না, তো আমি আর মা এখন মজা করে চাউমিনটা খাবো। এই দেখো সার্ভ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, মাও খেতে খুব ভালোবাসে সকাল সকাল চাউমিন, আমিও ভালোবাসি, আর সন্ধ্যার টিফিনেও খাওয়া যায়, কিন্তু সন্ধ্যাবেলা আমি টিফিন কিছু খাই না, মাও খায় না, তাই জন্য আমরা সকালেই খাই। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দিয়ে দিলাম মাকে মার প্রিয় খাবার, আর আমিও খেয়ে নেবো আমার প্রিয় খাবার। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আমাদের খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। এই দেখো চাউমিনটা নিয়ে বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি করে দেখে এক্ষুনি খাওয়া স্টার্ট করবো, কারণ আমি প্রচণ্ড পরিমাণে চাউমিন লাভার। সকলকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।